हाय व्यूअर्स वेलकम टू माय चैनल पूजन आबिर। तो आज के आमरा एटा देखाबो जे किभाबे आपनि एकटी यूट्यूब चैनल डिलीट करते पारेन। आसले विषयटा खूबই সহজ। তারপরে আমরা অনেকেরই কি চ্যানেল বেশি হয়ে যায় বা দেখা যাচ্ছে আগে একটা অপ্রয়োজনে চ্যানেল খোলা হয়েছিল, তো ওই চ্যানেলে অনেক কপিরাইট ভিডিও আছে বা অনেক প্রবলেম, তো সেই কারণে অনেক সময় আমাদের চ্যানেল ডিলিট করার প্রয়োজন হয়। তো আজকে আমরা ওইটাই দেখব যে কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারেন। तो सेजोन्नो प्रथमे आपनि आपनि यूट्यूबे चले जाबेन। चले जाओयार परे आपनार चैनेले जाबेन। चैनेले जाओयार परे आपनि सेटिंगे चले जाबेन। ओई एखाने सेटिंग देखते पाच्छेन, ओइखाने सेटिंगे क्लिक करबेन। सेटिंगे क्लिक करार परे আপনি এখানে চলে আসবেন অ্যাডভান্স সেটিং। আপনি যদি কেউ আবার নতুন চ্যানেল আর একটা করতে চান, তাহলে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে দিয়ে আপনি একটা নতুন চ্যানেল করে নিতে পারবেন। আর যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখুন ডিলিট চ্যানেল লেখা আছে, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে এখানে ইমেইলের পাসওয়ার্ড চাইতেছে। আসলে তারা এটা ভেরিফাই করে যে আসলে আপনি যেটা ডিলিট করতে চাইতেছেন আসলে ওটা আপনি কিনা। তো সেক্ষেত্রে আপনার যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা সেই ইমেলের পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনারা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে বলতেছে যে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল, মানে আপনি কি আপনার চ্যানেলটাকে হাইড করতে চান। বা আবার এখানে লেখা আছে যে দ্বিতীয় অপশানে লেখা আছে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট, মানে কি আমি পার্মানেন্টলিভাবে ওই চ্যানেলটাকে ডিলিট করতে চাইতেছি। তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এটা তো চাইলে যে এখানে ক্লিক করে পরে নিতে পারবেন এখানে কী কী অপশান আছে। তো আমি যেহেতু পার্মানেন্টলি ডিলিট করব, তো সেই জন্য আমি এখানে পার্মানেন্ট ডিলিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু লেখা আছে, আপনারা চাইলে এগুলো পরেও নিতে পারেন। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে লেখা আছে দ্য ফলোয়িং উইল বি পার্মানেন্টলি ডিলিটেড, মানে আপনার পার্মানেন্টলি ডিলিট করবেন। তারপর আপনার কী ডিলিট হবে, কমেন্টসগুলো ডিলিট হবে, রিপ্লে, তারপর কি ওর মেসেজ, ইউ সার্চ, ওয়াচ হিস্টোরি, মানে সব এভরিথিং ডিলিট হয়ে যাবে। তো এখানে ডিলিট মাই কন্টেন্ট, আবার এখানে ক্লিক করবেন যে ডিলিট মাই কন্টেন্ট। ক্লিক করার পরে ও আচ্ছা এখানে আপনাকে দেখুন বলছে যে প্লিজ কনফার্ম বাই দ্য টাইপিং ইন ইউর ইমেল অ্যাড্রেস, মানে আপনার এই ইমেল অ্যাড্রেসটা যে সেম আপনার যে ইমেল অ্যাড্রেসটা এই ইমেল অ্যাড্রেসটা কী করতে হবে আবার এখানে টাইপ করতে হবে। তো আমি টাইপ করছি, alright, আসলে এটা খুবই ইজি, কিন্তু আবার অনেক সময় প্রবলেমও, সব কিছু ঠিকঠাক করে না করলে ডিলিট হয় না। হ্যাঁ, তো আপনারা ইমেল অ্যাড্রেসটা আবার এখানে দিবেন, দিয়ে কনফার্ম করবেন। তো এখানে দেখা যাচ্ছে যে ইউর কন্টেন্ট ইজ বিং ডিলিটেড, মানে কি আমার চ্যানেলটা অলরেডি ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে, আপনার যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।